আরে অকেটেল না হ্যাঁ রাগেড ফোন WP8 হ্যাঁ অক্ষয় ভাঙে না আছাড়াইলেও ভাঙবে না আছাড়াইলে ভাঙে না তাহলে তো একটা আছাড় মেরে দেখতেই হচ্ছে ভাই আছাড় দেবেন ভাই ও যদি ভাঙে যায় সেই লেভেলের প্রিমিয়াম মনে হচ্ছে আমার কাছে তাহলে আছাড় দেওয়ার ফোন একটা আছাড় দিয়ে টেস্ট করে ফেলি এই গেল 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 ও মাই গড কিচ্ছু হয় না দেখি আরেকটা এইভাবে একটু ঘূর্ণন গতিতে একটা আছাড় দি বাস গেছে না 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 কিচ্ছু হয় না সিরিয়াসলি ম্যান আরেকটা দেন আরেকটা ও মাই গড আরেকটা আছাড় হ্যাঁ ও মাই গড কিচ্ছুই হয় না ও মাই গড সিরিয়াসলি মানে কিচ্ছুই হলো না এটা কি জিনিস এটা এটা কি জিনিস গো গরিলা না হনুমান সেটাই তো বুঝতেছি না মানে এটা কি লেভেলের দেখি আরেকবার একটু দি মানে এটা তো মনে হয় তো সে আম পেড়ে খাওয়া যাবে আমি একটা দেই হ্যাঁ দাও দাও ও নো এবার মনে হয় গেছে রে সাব্বির দেখি ও নো ঠিকঠাক মতো কাজ করতেছে মানে স্মার্টফোনে তো আমাদের দেশে কোনো অভাব নাই কিন্তু এই রকম দুর্ধর্ষ মজবুত ফোন সম্ভবত এটাই প্রথম এত কম দামে রাগেড ফোন আসলেই অকল্পনীয় এটা পানিতে নষ্ট হবে না প্রায় 6.5 ইঞ্চি ডিসপ্লে সাইজ যেটা HD+ রেজুলেশনের এবং দিনের আলোতে ডিসপ্লে কিন্তু খুব ভালোই পারফর্ম করেছে আর এর টাচ রেসপন্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই আসি যে এর ক্যামেরা কেমন পারফর্ম করে ছবির মান খুব বেশি ভালো সেটা বলা যাবে না বাট কাজ চলে যাওয়ার মতো অল্প আলোতে একটু স্ট্রাগল করলেও দিনের আলোতে বেশ ভালো ছবি পাওয়া যাবে ছবির ডাইনামিক রেঞ্জ মোটামুটি আমি বলবো কালারগুলো কোথাও কোথাও ওভার স্যাচারেটেড এবং ওভার এক্সপোর্ট তবে কন্ট্রাস্ট বেশ ভালো কিছু কিছু ছবিতে ডিটেইলের একটু ঘাটতি দেখেছি তবে এই বাজেটের ফোনের কাছ থেকে আসলে এর চাইতে বেশি আমাদের চাওয়ার কিছু নেই আপনারা এটা একটা রাগেড ফোন সামনে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার আর ছবির কোয়ালিটি ওকে টাইপের অন্যান্য বাজেট স্মার্টফোনগুলোর মতো এটারও একই সমস্যা অল্প আলোতে স্ট্রাগল করে আর দিনের আলোতে ভালো পারফর্ম করে তো পরিশেষে এর ক্যামেরা নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বেশ ভালোই পারফর্ম করেছে আপনি যদি দামের ব্যাপারটা মাথায় রাখেন আর কি কিন্তু আর একটু ভালো হতে পারতো আর কি এক্সট্রিম লেভেলের প্রোটেকশনের জন্য ফোনের চারিদিকে রাবারের কোটিং দেওয়া হয়েছে ফোনের পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ তার নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল একেবারে নিচের দিকে পেয়ে যাবেন মাইক্রো USB পোর্ট আর সাথে রয়েছে এর ডেডিকেটেড মাইক্রোফোন ফোনের ডান দিকে ওপরে রয়েছে ভলিউম রকার আর নিচে রয়েছে একটি স্মার্ট বাটন যেটাকে আপনি কাস্টমাইজ করে যে কোনো অ্যাপের কুইক লান্স হিসেবে ইউজ করতে পারবেন আর ডান দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর তার উপরে রয়েছে পাওয়ার বাটন আর একেবারে ওপরের দিকে সিম স্লট ফোনের একেবারে ওপরে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন